মতরে মনসুরত ফরমাও। আল্লাহ খাস করে তোমার যে বন্ধু ডাক্তার সাহেবের লাগি মহফিল আয়োজন করা হয়েছে, মেহরবানি করে তোমার বন্ধা রুহরে ইল্লি নখলতের মাঝে সামিল ফরমাও। তার কবরে জান্নাতুল ফেরদাউসের বাগান বানাই দেও, রওজায়ে আত্তারের লগে কবরের যোগাযোগ করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ আরহামুর রাহিমিন, আল্লাহ আমরা দিন দুনিয়া তামাম বালাই তোমার দরবার অভিজ্ঞ সাইরাম, তামাম বুরাই আত্তাকি তোমার দরবার আমরা ফানা সাইরাম ইয়া আল্লাহ। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام لا رسالة সম্মানিত এলাকাবাসী, আজকের এই ঐতিহাসিক কটনু বুখারি শরীফ ওয়াজতের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উপস্থিত কোরআন আমেরিকা ইউরোপ মধ্যপ্রাচ্য সহ উপমহাদেশের সবকটি দেশে হযরত ফুলতলি সাহেব কিবলার মিশন নিয়ে যিনি সারা বিশ্ববাসী মুসলমানদের মন জয় করেছেন, সম্মানিত প্রিন্সিপাল ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যাকে আদর করতেন, ফুলতলি সিলসিলার মুখপাত্র হযরতুল আল্লামা সরকার মোহাম্মদ কাজী উদ্দিন সালেহী সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমরা শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করি আমাদের যেই সকল দাওয়াতি মেহমানদেরকে আমরা দাওয়াত দিয়েছিলাম, সবাই এই প্রচন্ড ঠান্ডার মধ্যে সবাই কাশি করেছেন, তাই আমরা এলাকার পক্ষ থেকে আবার আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মহতরম বিশেষ অতিথি আমাদের মুহাদ্দিস সাহেব হুজুর, হুজুরের অসম্পূর্ণ বক্তব্য শেষ করে হুজুর দোয়া করবেন, এরপরে আমাদের সালেহী সাহেব হুজুর বয়ান পেশ করবেন। আমরা হুজুরকে হুজুরের অসম্পূর্ণ বক্তব্য শেষ করার জন্য সবই অনুরোধ করছি। আমরা যতটুকু রাখার আমরা রাখছি, কিন্তু বক্তব্য রাখা তাকে শোনার আগ্রহ কিন্তু আমরা বেশি হয়েছে। আমরা বক্তব্য রাখা তাকে শোনার আগ্রহ আমরা বেশি লইয়া যার অপেক্ষা করলাম। হুজ্জাতুল মুহাদ্দিসিন সাইয়িদুল মুফাসসিরিন হযরতুল আল্লাম যিনি আমাদের নিকট আজহারু মিনাশ শামস সূর্যের চাইতে আরো উজ্জ্বল নার পরিচয় দ্বারা আমাদের কোনো দরকারই আমরা মনে করি না, উনি যে আমাদের মধ্যে এসে পৌঁছার কারণে আমরা গর্বিত আনন্দিত এবং আল্লাহ শুকরিয়া আদায় করি উনি যে দূর থেকে আমাদের আসলে এই মহফিল করে নয় সমস্ত সিলেটের সব মহফিলেই উনি আমাদের সুনিয়তের ডান্ডাকে ধরে রেখেছেন। যে ব্যক্তিটি দূর থেকে আমরা জনাব সালেহী সাহেবকে অন্তরে অন্তঃস্থল থেকে আমরা গভীর মুবারকবাদ জানাচ্ছি এবং আমরা আশা করব আল্লাহ তাআলা আমাকে দীর্ঘ হায়াত এবং সুস্থতা দান করুন, এবং আশা করব যাতে ওনার নজর যেন সিলেটবাসীর থেকে দূরে না যায় এবং সব প্রোগ্রামে কষ্ট করে হলেও যেন এসে এই সুন্নিয়তের নূরকে তিনি আরো বেশি উজ্জ্বল করেন, আমরা এটাই আশা করব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله وأصحابه أجمعين، اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. আল্লাহ আমার এই মহফিলে কবুল ফরমা, সমস্ত সাপ তোমার হবিবের খেদমত নিয়ে পৌঁছাই দেব, তোমার হবিবের তাওয়াত যদি আমার এই মহফিলে মনোবর করে দেব ইয়া আল্লাহ, আমারে মাফ করে দাও, আমার তামাম মা বাপকে মাফ করে দেব, তোমার হবিবের তামাম জিন্দামুল উম্মতরে মাগফিরাত ফরমাও। আল্লাহ খাস করে তোমার যে বন্ধু ডাক্তার সাহেবের লাগি মহফিল আয়োজন করা হয়েছে,
মেহরবানি করে তোমার বন্দার রুহরে ইল্লিন ও খলতের মাঝে শামিল করো, তারপর জান্নাতুল ফেরদাউসের বাগান বানাই দেও, রওজা আত্তরের লগে খবরের যোগাযোগ করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ আরহামুর রাহিম, আল্লাহ আমরা দিন দুনিয়ার তাম বালাই তোমার দরবার অভিজ্ঞা সাইরাম, তাম বুড়াই আর থাকি তোমার দরবার আমরা ফানা সাইরাম ইয়া আল্লাহ। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم সম্মানিত উপস্থিতি, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বলবো বসে বসে যাওয়ার জন্য। আজকে সালেহ সাহেব হুজুর এখানে আসবেন, মুফতি সাহেব হুজুর আসবেন সিলেট থেকে, হবিগঞ্জ থেকে, মলিবাজারের তো সব পরিবারা থেকে লোকজন এখানে এসেছেন। তো আমি বলবো অনেক দূর থেকে যারা এসেছেন তাদেরকে পাওয়ার জন্য, আর আমরা যারা এলাকাবাসী আমরা তো সৌভাগ্যবান, এর জন্য আমরা সবাই বসবো এবং হুজুরের মূল্যবান বয়ান আমরা শুনব। এ পর্যায়ে খতমে বুখারী শরীফ ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ঢাকা ন্যাশনাল কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরতুল আল্লামা মোহাম্মদ কাফির উদ্দিন সরকার সালেহ সাহেবকে প্রধান বক্তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلل ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى صحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد
আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এই বাংলাদেশ নয় ইউরোপের একজন স্বনামধন্য সর্বস্তরের মানুষের কাছে সর্বজন শ্রদ্ধেয় বিদগ্ধ আনেন লন্ডন চ্যানেল আই এন টিভি সহ বিভিন্ন মিডিয়ার বাতিলদের যিনি আতঙ্ক লন্ডনস্থ ব্রেকলেন জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাম নজরুল ইসলাম সাহেব মুত্তাসিলানি আজকের মাহফিলের সম্মানিত মেহমান আমাদের শ্রদ্ধেয় জনাব মকবুল হোসেন সাহেব আলহাজ মকবুল হোসেন সাহেব পাশেই অতন্দ্র প্রহরী যিনি আলেমদের খেদমতে নিবেদিত প্রাণ এই পরিবারের সাথে যার আত্মীয়তার বিশাল সম্পর্ক আমাদের বন্ধুপ্রজন আব্দুল কাবুল কাসেম সাহেব লন্ডন থেকে আগত আমার অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তি জনাব হাফেজ মাওলানা সাব্বির আহমদ সাহেব আজকের এই মহাফিলের আয়োজন বৃন্দ সম্মানিত ওলামা ইকরাম কষ্ট স্বীকার করে আজকের এই মহাফিলে উপস্থিত এই কনকনে শীতের রাতে শ্রদ্ধেয় এলাকাবাসী যুবক বন্ধুরা স্নেহের এবং আদরের কচিকাচার শিশুরা পর্দার আনলে আমার বোনেরা আল্লাহ ফখরুল আলমিনের শাহি দরবারে লাখ উদ্দেশ্য করে আজকের এই শীতের মধ্যে আমরা বসে ওলামা ইকরামের শিরে জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনছি এবং এই শোনার জন্য অপেক্ষা করে বসে আছি আল্লাহ ফখরুল আলমিনের দরবারে আসুন সকলে মিলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত সুফি খতমে বুখারীর মাহফিল এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদা সম্পন্ন একটি মাহফিল এই মাহফিলটি পবিত্র কোরআনের পরে একটা বড় মাহফিল আসমানের নিচে জমিনের উপরে যদি পৃথিবীতে কোন বিশুদ্ধ কিতাব থাকে পবিত্র কোরআনের পরে তার সেই কিতাবখানা হল সহিহুল বুখারী ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বুখারী শরীফ এই বুখারী শরীফের মাহফিল এটি এমন একটি বরকতের মাহফিল যেখানে বুখারীর তেলাওয়াত হয় সেই এলাকায় কোনো বিপদ হয় না আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের কজব আসে না এই বুখারীর যদি তেলাওয়াত হয় তাহলে ওই এলাকার মধ্যে যত ধরনের বিপদ আছে আর্থিক সংকট আছে
ওই এলাকার মধ্যে যত ধরনের অসুবিধা আছে, অস্থিরতা আছে, সবগুলো দূর হয়ে যায়। এই জন্য আল্লামা সাহেব তবলা কুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি মলিবাজার হাই স্কুল ময়দানের বিশাল মাঠে খাতমে বুখারীর মাহফিল তিনি প্রতিষ্ঠা করেছেন। এই মাহফিলটিতে হাজার হাজার মানুষের সমবেত হয়েছিল। আমিও একজন গুনাহগার অংশগ্রহণকারী হিসেবে সেখানে উপস্থিত ছিলাম। আজ এই খাতমে বুখারী শুধু মৌলভীবাজার টাউনকে কেন্দ্র করে নাই, বরং আজ আল্লামা সাহেব তবলা কুলতুলি রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত খাতমে বুখারীর এই মাহফিলটি গোটা দেশে ছড়িয়ে পড়েছে, বিদেশে পর্যন্ত। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামে পাকের একখানা আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষিপ্ত ভাবে আয়াতের উপরে আমি আলোচনা আপনাদের সামনে পেশ করতে চাই। لقد كان لكم في رسول الله أسوة حسنة অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ তোমাদের জন্য। আমাদের নবীজি হলেন উত্তম আদর্শ। এই উত্তম আদর্শ এটি কি বিষয়? উত্তম আদর্শ বলতে গেলে কি কি বিষয় বোঝানো হয়েছে? কোন কোন জিনিসগুলোকে উত্তম আদর্শ বলা হয়েছে? উত্তম আদর্শ বলতে গেলে সেই বিষয়গুলোকে বোঝানো হয়েছে যেগুলো করলে পরে একজন ব্যক্তির মান বেড়ে যায়, সম্মান বেড়ে যায়, যেগুলো করলে পরে একজন মানুষের ইজ্জত বেড়ে যায়, একজন ব্যক্তির মূল্য বেড়ে যায়, যেগুলো করলে পৃথিবীর মধ্যে মানুষ দামি হয়, যেগুলো করলে মানুষ জান্নাতি হয়ে যায়, যেগুলো করলে পরে পৃথিবীর মধ্যে শান্তি আসে। উত্তম আদর্শ বলতে গেলে সেই আদর্শগুলোকে বোঝায় যেগুলো করলে পরে মানুষ মানুষের মধ্যে, নিজেদের মধ্যে একটি শান্তিপূর্ণ পরিবেশে অবস্থান করার সুযোগ লাভ করে। সম্মানিত শুধু প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম আদর্শ হলো সারা পৃথিবীর জন্য এক মডেল। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, জৈন বলেন, এই পৃথিবীর মধ্যে হিন্দু বলেন, যে কোনো ধর্মের মানুষ বলেন না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা সবার জন্য মডেল। যদি কোন অমুসলিম আমার নবীর এই আদর্শ লালন করে তাহলে সেও পৃথিবীতে ভালো থাকবে। আমার নবীর আদর্শের মধ্যে দাঁত মাজা, মিসওয়াক করা। নবীজি মিসওয়াক করতেন এত বেশি পরিমাণে যে কখনো মায়েশা রাদিয়াল্লাহু আনহা মনে করতেন যে রসুলের দাঁত ক্ষয় হয়ে যাবে, দাঁতই থাকবে না, এত বেশি পরিমাণে তিনি মিসওয়াক করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে ডান হাতে খাওয়া শিখিয়েছেন, বাম হাতে না। ডান হাতের কাজ, বাম হাতের কাজ দুটোর মধ্যে নবীজি পার্থক্য শিখিয়েছেন। এই পার্থক্যটা যদি আমরা রক্ষা করি তাহলে একটা আদর্শ তৈরি হবে। এই আদর্শ থেকে যদি মানুষ বিচ্যুত হয় তাহলে অনাদর্শের কাজগুলো হবে। আপনি দেখুন আমাদের দেশে রসুলের আদর্শ আর বিজাতিদের আদর্শের মধ্যে পার্থক্য কি। দেখবেন কোন পুলিশ, কোন সেনাবাহিনী অথবা কোন ব্যায়ামের কোন জায়গায় যদি কেউ হাত আর পা উঠানামা করে এটাকে বলে কি? লেফট রাইট, কথা বল না, কি বলে এটাকে? লেফট রাইট, তার মানে কি? আগে বাম তারপরে কি? কথা বলে লেফট রাইট। আসলে হওয়া উচিত ছিল কি রাইট লেফট, রাইট লেফট, কিন্তু রাইট লেফট না হয়েছে কি লেফট রাইট। আপনি দেখবেন বিজাতিদের সমস্ত কাজ এগুলো শুরু করে বাম দিয়া,
আর মুসলমানের যত কাজ সব শুরু হবে কি ডান দিয়ে। আরবি লেখা লেখেন তাও ডান পাশ থেকে, আপনার নাম কি আপনি লেখেন তাও কোন দিক থেকে, মুসলমানের নাম, এগুলো সব ডান পাশ থেকে শুরু হবে। আমরা ডানপন্থী, আমরা বামপন্থীও নই রামপন্থীও নই, কথা বলুন, আমরা বামপন্থীও নই আমরা কি রামপন্থীও নই, রামও নয় বামও নই, বরং আমরা কি ডানপন্থী। আপনারা কখন আল্লামা সাদ কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলীকে দেখেছেন বাম হাতে খাইছেন কতক্ষণ? নগদ অতীত খুব বেশি অতীত তিনি হন নাই, কাছে থেকে প্রতিটি মানুষ তার কাছে ঘেরার সুযোগ পেয়েছে, অনেক পীরের কাছে মুরিদ পাত্তাই পায় না, মুরিদ তার সাথে দেখা করার সুযোগ পায় না, অনেক পীর দরজা বন্ধ করে রাখে, মুরিদ সেখানে প্রবেশ করে না, কিন্তু আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইকে প্রত্যেকেই তার ঘরে নিয়ে গিয়ে ইচ্ছা মতো দুই চোখ দিয়ে মনের মতো করে তাকে দেখেছে, কি বলেন ঠিক কিনা, মনের মতো করে তার প্রতি নজর দিয়েছে, সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইর সাথে মন মতো কথা বলেছে, কথা বলুন, ঘরের ঘরে তিনি মেহমান ছিলেন প্রত্যেকের। সেই আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই তার জীবনের কোনদিন বাম হাতে আপনি খেতে দেখেছেন না? রসুর আদর্শ হচ্ছে ডান দিক থেকে, বলুন কোন দিক থেকে, ডান দিক থেকে। রসুলের আদর্শ এক ব্যতিক্রম ধর্মীয় আদর্শ, কেউ যদি আমাকে গালি দেয় তাকে গালি দেওয়ার আদর্শ রসুল শিখান নাই, বরং তিনি শিখিয়েছেন পবিত্র কোরআন দিয়ে, ওয়া আহসিন ইলা মান আসা, যে তোমার সাথে খারাপ আচরণ করবে তুমি তার সাথে ভালো আচরণ করো, কথা বলুন। সম্মানিত সুধী ভাই জানার প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের আদর্শ সবগুলি আমাদের জন্য মডেল হয়ে আছে। নবীর আদর্শের কোন মৃত্যু নাই, বরং নবীর আদর্শের কি নাই, মৃত্যু নাই। এটা এমন একটি আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু সেই মহান আদর্শের কথা আল্লাহ নিজেই বলেছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি এক মহান চরিত্রের উপরে পৃথিবীতে প্রতিষ্ঠিত, আপনার আদর্শ যে অনুসরণ করবে সেই নাজাত পেয়ে যাবে, আপনার আদর্শ যে অবলম্বন করবে সেই দুঃখী মানুষটি পর্যন্ত সুখী হয়ে যাবে, কষ্টের মানুষটা পর্যন্ত আরামের বিছানায় শোয়ার সুযোগ পাবে। সম্মানিত সুধী ভাই আমার, এই জন্য নবী করিম ইসলামের গোটা জীবনটাই আমাদের জন্য, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, রসুলের জীবনে রয়েছে তোমাদের আদর্শ। রসুলের জীবন এই পৃথিবীতে পুরা 63 বছরের জীবন না 23 বছরের জীবন, সবাই বলুন না, নবী যে মডেল শুধু 23 বছরের জন্য নবী মডেল না, নবী গোটা জীবনের আমাদের জন্য মডেল, তার গোটা জীবনটি আমাদের জন্য মডেল, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আজ আমরা বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের গোটা জীবনকে অনুসরণ করি, আমরা তার 23 বছরের জীবনকে অনুসরণ করি, এতটুকু নয়, আমাদের মধ্যে একদল মানুষ যারা নবী করিম ইসলামের 23 বছরের জীবনটাকে ভিন্ন নাম দিয়ে আমাদের কাছে প্রচার করছে, সিরাতুন নবী, কতক্ষণ সিরাতুন নবী শব্দটা উল্লেখ করে নবীর জীবনকে ভাগ করে 23 বছরের জীবনকে আমাদের সামনে তুলে ধরছে, আর আমার প্যারা নবীর 40 বছরের বিশাল এক বর্ণাঢ্য জীবনকে তারা সম্পূর্ণ আমাদের থেকে আউট করে দিচ্ছে। নবীর জীবনের বর্ণাঢ্য জীবন, 40 বছরের নবীজির বিশাল একটা জীবনকে আমাদের থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে একদল মানুষ, অথচ পবিত্র কোরআনের কোথাও কোন জায়গায় একটা জায়গাও খুঁজে পাওয়া যাবে না যে সিরাতুন নবী কোন শব্দ আছে, কথা বলুন, গোটা কোরআনের কোথাও কোন একটি শব্দ খুঁজে পাওয়া যাবে না এই অর্থে।
বরং পবিত্র কোরআন মজিদে আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের জীবনটি হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। এখানে জীবনকে ভাগ করার কথা আল্লাহ বলেন নাই, কথা বলেন জীবনকে ভাগ করার কোন সুযোগ আছে? আমার রসুল কি 40 বছরের পর থেকে রসুল, না 40 বছরের আগেও তিনি রসুল ছিলেন? 40 বছরের পরে কি তিনি নবী, না তার আগেও নবী? ভাই আমার একদল জ্ঞানের দৈন্য মানুষ, আক্কল বাক্কল কম, কথা বুঝতে পারছি, এগুলোর বুঝ জ্ঞান খুব কম, নবীর সাথে নবীর সম্পর্কে কথা বলতে গিয়ে তারা এমন কতগুলো কথা বলে ফেলে যে কথার মধ্যে বেয়াদবিতে পরিপূর্ণ। বিশ্বনবী প্রাণ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ গোটা জীবনটাই। জন্ম নেয়ার পরে আমার নবী এতিম হলেন, পবিত্র কোরআন নবীর এতিম জীবনের কথা আলোচনা করছেন, কথা বলুন। এ সকল মানুষ আমার নবীর সম্পর্কে আলোচনা করতে গিয়ে সূরা দোহার তাফসীর করতে গিয়ে আমাদেরকে বিপাকে ফালায় দেয়। কিছু ইহুদি তর্জমা আমাদের কোরআনের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে, ইহুদি তর্জমা, যেমন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়াওয়াজাদাকা দাল্লান, দল শব্দের অর্থ হচ্ছে পথভ্রষ্ট, দল দল্লান শব্দের অর্থ হচ্ছে পথ হারা, বিভ্রান্ত, যিনি নিজের পথ চিনেন না, পথ হারা বিভ্রান্ত। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী বিভ্রান্ত হয়ে গেছিলেন, আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক, নবী কি বিভ্রান্ত হতে পারেন? না, অসম্ভব কথা। আমার নবী বিভ্রান্ত কখনো হন নাই, বরং ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, দল শব্দের অর্থ এখানে নবী এমন যে তার জীবনে জন্মের আগে তিনি বাবাকে হারিয়েছেন, জন্মের পরে 6 বছর বয়স পর্যন্ত মাকে পাওয়ার পরে মাকেও তিনি হারালেন, দাদার মতো অভিভাবককেও তিনি হারালেন। কাজে এমন একটি মুহূর্তে নবী তার অভিভাবককে হারিয়ে ফেলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই মুহূর্তে এই বাপের দায়িত্ব, মায়ের দায়িত্ব, দাদার দায়িত্ব সবগুলো আল্লাহ তাআলা তার জন্য পালন করেছেন, বলুন সুবহানাল্লাহ। কাজে আল্লাহ তাকে পেয়েছেন অভিভাবকহীন, অভিভাবকহীন পেয়েছেন তাকে। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বিভ্রান্ত ছিলেন না, তাকে বিভ্রান্ত এটা বলার অর্থ হলো ইহুদিদের শব্দ চর্চা করা। যেমন আমার নবীকে একদল মানুষ উম্মি বলে, কি বলে, এবং কোরআনের নবীকে উম্মি বলা হয়েছে, الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل. আপনাদের কষ্ট হচ্ছে বুঝের কথা, ওয়াজ আপনাকে বুঝে শুনতে হবে। উম্মি শব্দ কোরআনে এসছে, উম্মি শব্দের ব্যবহার আছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি, আমরা দরুদ পড়ি সেখানে উম্মি শব্দ ব্যবহার করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, উম্মি শব্দ ব্যবহার করি। কিন্তু ইহুদিরা আমাদেরকে তর্জমা শিখিয়ে দিয়েছে যে এই জায়গায় উম্মি মানে মূর্খ, তারপরে নবী একজন মূর্খ, অথচ আমার নবী নিজেই তিনি বলেছেন বয়স্তু মুআল্লিমান, আমি তোমাদের মাঝে শিক্ষক হয়ে আগমন করেছি, তার জন্ম থেকেই তিনি শিক্ষক, কন্যা সুবহানাল্লাহ, জন্ম থেকেই তিনি কি শিক্ষক। আবু দাউদ শরীফের হাদিসের প্রথম হাদিসটি এসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইহুদিদের বক্তব্য হলো, আতাকুম নাবিয়ুকুম ইউআল্লিমুকুম দীনাকুম হাত্তা আল-খারাজ, কই তোমাদের কাছে নবী আসছেন, তোমাদেরকে তিনি ধর্ম শেখাচ্ছেন, এমনকি বাথরুম কেমনি ইউজ করতে হয় এটাও শিখাইতেছেন, এতে কোনো কথা হইল? নবী এগুলো শিখাবেন কেন? নবী শিখাবেন এমন সুন্দর সুন্দর কথা যেটাতে পয়সা দিয়ে পকেট ভরে, কথা কন না, নবী শোনাবেন এমন সুন্দর সুন্দর জিনিস
যেটাতে করে মানুষ কিভাবে বেশি আয় করতে পারে, উপার্জন করতে পারে, এগুলো কথাবার্তা বলবেন, অথবা তিনি ধর্মীয় বিষয়গুলো নিয়ে বেশি চর্চা করবেন, বাথরুমের কথা নবী বলবেন, এটা হয় নাকি? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন ইহুদিদের এই বক্তব্য নবীকে তারা বলছে যে তারা যে নবী তোমাদেরকে বাথরুমের কথা পর্যন্ত শেখান, তিনি বলছেন আজান আজান আজান, অবশ্যই 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 নবী পৃথিবীতে উম্মতের জন্য অভিভাবকের ভূমিকা, পিতার ভূমিকা নিয়ে তিনি আগমন করেছেন। পিতার ভূমিকা নিয়ে বিশ্ব নবী প্রাণা নবী জগতের মধ্যে আগমন করেছেন। আমার নবী বলেন ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদিল ওয়ালাদি, এই পৃথিবীর মধ্যে সন্তানকে যেমন বাবা আদর করে যত্ন করে, তাকে কিভাবে পেশাব করবে, কিভাবে বাথরুম ইউজ করবে, কিভাবে বাবাকে সম্মান করবে, চাচাকে সম্মান করবে, কিভাবে মুরব্বীদের সম্মান করবে, কিভাবে ছোটদের স্নেহ করবে, জগতের মধ্যে কার সাথে কেমন আচরণ করবে, ডান হাত দিয়ে খাবে না বাম হাত দিয়ে খাবে, দাঁড়িয়ে পেশাব করবে না বসে পেশাব করবে। ভাইরা আমার হালাল এবং হারাম সহ পৃথিবীর মধ্যে করণীয় এবং বর্জনীয়, তোমরা সেটা গ্রহণ করো, আর যেটা নিষেধ করেছেন তোমরা সেটা বর্জন করো। গ্রহণীয় বর্জনীয়, হালাল এবং হারাম এবং খাবায়েশ যেগুলো মানুষের ক্ষতি করে, কত করো, এই সকল বিষয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতকে শেখাবার জন্য এসেছেন, তিনি পিতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। কোন সন্তান বিপদে পড়ুক, কোন সন্তানের পৃথিবীতে ক্ষতি হোক, এটা যেমন বাবা মা কখনো চান না, আমার নবী এসেছেন তার পৃথিবীর কোন উম্মত ক্ষতিগ্রস্ত হোক সেটা নবীও কখনো চান নাই, কখনো নবীও সেটা হতে দেবেন না। নবী এই জন্য তার পুরো পরিপূর্ণ জীবনটিকে এক আদর্শ জীবন হিসেবে তিনি উপস্থিত করেছেন। তার আদর্শ এত বড় যে তিনি স্বাভাবিকভাবে যে কথার যতটুকু প্রতিবাদ করা দরকার, কখনো কখনো দেখা গেছে যে তিনি ধৈর্যের পরিচয় দিয়েছেন। কথা বুঝতে পারছেন? ইহুদিরা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে মুসলমানের একটা শব্দ পরিবর্তন করতে হবে। কতক্ষণ মুসলমানের একটা শব্দ কি পরিবর্তন করতে হবে, আসসালামু আলাইকুম এটা পরিবর্তন করতে হবে। আসসালামু আলাইকুম সালাম দেই না, কি ব্যাপার, আপনার ঠান্ডায় দিকে বড় হয়ে গেছে, একটু নড়াচড়া দেন না, এটা কথা কর। ভাইরা আমার ইহুদিরা সিদ্ধান্ত নিল যে মুসলমানের সবচেয়ে বড় যে জিনিসটা চর্চা করছে সালাম, এটাকে বদলাই দেওয়া দরকার। মুসলমানের মধ্যে এমন কিছু দুর্বল মুসলমান আছে, বদলাই দিলে সাথে সাথে গ্রহণ করে। কথা বল, ওই কিরকম ওই জাপানে গেছে বেড়াইতে, কোন জায়গায় জাপানে গেছে বেড়াইতে, জাপান থেকে বেড়াই এসে দেশের মধ্যে তার ছেলেকে বলছায় কয় কি কয়, ওই যে তোমার আঙ্কেল বিদেশ যাচ্ছে, তুমি টাকা দাও টাকা, এই যে এখন সই শিখাই দিছে যে এখন বাবু সব সময় কি দেয়, টাকা দেয়, এই যে টাকা দিল, তার মানে সালামের কবর দেওয়ার জন্য বিদেশ থেকে শব্দ এখানে নিয়ে আসলো, আবার চাষা বাদ দিয়ে আঙ্কেল শুরু করছে, কি শুরু করছে, আঙ্কেল চাষা নাই খালু নাই ফুপা নাই, শব্দগুলোর কবর দিয়ে ফেলেছে, খালি দিলেই হয়, কথা বুঝেন নাই, সাথে সাথে এরা গিলে ফেলে। সম্মানিত সুযোগ, যে কারণে আজকে আমাদের সমাজের মধ্যে আন্টি আছে কিনা, চাচি ফুপু খালা এদেরকে আমরা আন্টি বলি, এবং আর চাচা খালু ফুপা এদেরকে বলে আঙ্কেল। এই যে আমার সংস্কৃতি আমার ভাষা পরিভাষাকে পরিবর্তন করার জন্য এই পৃথিবীর মধ্যে একদল বেঈমান লেগে আছে আমাদের পিছনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিকুল ইহুদা ওয়াল মুশরিকিন, ইহুদি এবং মুশরিকদের থেকে সাবধান,
ওরা যেটা ব্যবহার করবে তোমরা সেটা ব্যবহার করো না। তোমাদের সংস্কৃতি আজ আমাদের টেলিভিশন গুলোতে, আজ আমাদের রেডিও এগুলোতে যখন সম্প্রচারে যখন কেউ কথাবার্তা বলে, খবর পড়া শেষ হয়ে বলে শুভ সন্ধ্যা, শুভ সকাল, আসসালামু আলাইকুম, সালাম দিয়ে বের হয়ে আসবে। যেখানে মুসলমান মেজরিটি, যেই দেশের মধ্যে আজ পৃথিবীর থেকে টেকনাফ পর্যন্ত 344,000 মসজিদে আজান হচ্ছে, যে দেশের মুসলমান রাস্তায় প্রতিটি মুহূর্তে আসসালামু আলাইকুম তারা আপনজনকে দেখে বলছে কথা কল, আর সেই দেশের মিডিয়া গুলো দিয়ে আমাদের প্রতি প্রচন্ড আঘাত, সালাম শব্দটাকে উৎখাত করে তারা শুভ সন্ধ্যা শুভ সকাল চালু করতেছে। কথা কি বুঝতে পারছো? সম্মানিত সুধীরা জানে না এই বাংলাদেশ এটি হচ্ছে অলিয়া উলিয়াদের দেশ, এটি হচ্ছে কোরআনের আমলের দেশ। কোরআন নাজিল হয়েছে আরবে, এটা রিচার্জ হয়েছে মিশরে, এর আমল হয়েছে এই বেল্টে, ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা, এই বেল্টের মধ্যে কোরআনের সবচেয়ে বেশি আমল হয়েছে। এই বেল্টের মধ্যে যতগুলো দাঁড়িওয়ালা মানুষ পাওয়া যাবে পৃথিবীর কোথাও এত কোনো দেশে এত দাঁড়িওয়ালা মানুষ নাই। এই বেল্টে যত টুপিওয়ালা মানুষ জানে, ছোট বাচ্চা থেকে বুড়া সবাই টুপি দিছে মাথায়, তাহলে বিদেশে যাবেন কি টুপি কথা বলতে নাই, মুসলমানের মাথার পাগড়ির শান এবং পাগড়ির মান কি আলাদা, কথা কি বুঝতে পেরেছে? আজ আমার দেশের মধ্যে যারা হিন্দুয়ানি সংস্কৃতির পরিবর্তন ঘটালো, টিকিকে মাথা থেকে তুলে দিয়ে যারা টুপি পরালো, যারা ধুতি তুলে দিয়ে মুসলমানদেরকে লুঙ্গি পরা শেখালেন, নামের শুরুতে স্ত্রী শব্দ যোগ হয়ে নাম লেখা হতো শ্রী আব্দুর রহমান আব্দুর রহিম, কথা বলে গেছে এই নামটির স্ত্রী শব্দ উৎখাত করে যারা মোহাম্মদ শব্দ যোগ করলেন, লাল রুমাল পাটি মক্কা মদিনা পরে লাল রুমাল ঝুলাইয়া এরা এসে বলে আবু বকর সিদ্দিকের নামের শুরুতে মোহাম্মদ নাই, মোহাম্মদ আবু বকর নাই, ওমরের নামের শুরুতে মোহাম্মদ নাই, কথা কথা মোহাম্মদ ওমর কেউ বলে না, আমরা উমর আব্দুল খাত্তাব বলি, আবু বকর সিদ্দিক বলি, উসমান নূরাইন বলি, আলী মুর্তজা বলি, কি বলি কিনা? ওরা বলছে যে কোন নামের শুরুতে, কারো নামের শুরুতে, কোন নাম সাহাবীর নামের শুরুতে মোহাম্মদ শব্দ ব্যবহার হয় না, কাজে দেশের মধ্যে মোহাম্মদ শব্দ উৎখাত করতে হবে। আমাদের নামের শুরুতে মোহাম্মদ ছাড়া কোন মুসলমানের সন্তানের নাম নাই, আছে কতক্ষণ দেখেন? প্রত্যেকটি মুসলমানের নামের শুরুতে কি আছে? মোহাম্মদ শব্দ। কি চমৎকার সংস্কৃতি! এই পৃথিবীর মধ্যে যুগ জমানার চাহিদা অনুযায়ী যেখানে যে আমলটি হবে, আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই পরিষ্কার ভাষায় ওদেরকে বলে দিয়েছেন, ও তাআমুলুন নাসে হুজ্জাতুন, যদি সাধারণ মানুষ কোন একটি বিষয় আমলে নিয়ে আসে তাহলে এটাই দলিল হয়ে যায়, দলিলের জন্য আর কোরআন হাদিস খোঁজার দরকার নাই, কতক্ষণ কোরআন এবং হাদিস খোলার খোঁজার কি দরকার নাই, ও তাআমুলুন নাস হুজ্জাতুন, আইনের পুস্তকে লেখা নুরুল আনোয়ার নামক কিতাবের মধ্যে কি লেখা, এটা পড়ে পড়ে খারিজিরা ওহাবি হয় আর আমরা আলিয়ারা সন্নি হয়ে যাই, কথা কি বুঝতে পারছি? কথাগুলো মনে রাখবে। সম্মানিত সুধী ভাইরা আমার, পরিষ্কার ভাষা, এ দেশের কতগুলো শব্দ যেটা সংস্কৃতি, ভাষাগত সংস্কৃতি,
পোশাকের সংস্কৃতি কথা বলেন, আমাদের চাল চলনের সংস্কৃতি, আমাদের অভ্যাস, আমাদের পরিভাষার সংস্কৃতি, এগুলো এই জমিনের মধ্যে সৃষ্টি করেছেন আউলিয়া ইকরাম। স্বতন্ত্র কোনো ব্যক্তি এসে তারপর ডিকশনারি দেখে এগুলোকে ক্লাসে সংশোধন করে দিলেন, বরং মানুষের সমস্ত চরিত্র সংশোধন হয়েছে খানকায় এসে। কতক্ষণ এই দেশের মানুষের চরিত্র গুলো সংশোধিত হয়েছে কোথায় বসে? খানকায় বসে। আগে মাদ্রাসা ছিল না, আগে ছিল কি? পীরের খানকা ছিল, পীরের দরবার ছিল।